बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज আমি শামীম আলী চিশতী আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাগুলো হলো কি, দেখুন যে আমাকে অনেকে কমেন্টে জানালেন যে আমাদের সামনে এইচএসসি পরীক্ষা এসে গেছে, এখন দেখা যায় আল্লাহর কোন নাম কিভাবে আমরা জিকির করলে বা কোন নিয়মটা কিভাবে করলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ লাভ করতে পারবো এবং আমাদের মাথার ব্রেন খুলবে এবং জ্ঞান শক্তি হবে, যাতে করে আমরা সূক্ষ্মভাবে পাশ করতে পারি। তো এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্টে বলেছেন, যার ফলে আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব। যে মানুষ কিন্তু বেশিরভাগই ঘুমের পাগল। দেখেন, ডাক্তারি মতে একটা কথা বলা হয় যে মানুষের যখন ঘুম ঠিক মতো হয় তখন কিন্তু সেই মানুষটার ব্রেন ঠিক থাকে, শরীর ঠিক থাকে। তা আমি বলবো যে মানুষটি যখন খাওয়া দাওয়া করে নিয়মিত তখন সেই মানুষটি ভালো থাকে। তা আমি বলবো, দেখেন যে বেশি কোনো জিনিস ভালো না। মানুষ যখন অতিরিক্ত খাবার দাবার খায় তখন পেটটা ফেপে যায় এবং তার পেটে বুটবাট করে এবং গ্যাস হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তেমনি মানুষ ঘুমাতে হবে, ঘুমালে মস্তিষ্ক ভালো থাকবে, এটা ঠিক। কিন্তু অতিরিক্ত যখন ঘুমিয়ে ফেলবে তখন কিন্তু তার মস্তিষ্ক অন্যরকম হয়ে যাবে। তাই কি, টাইম টু টাইম একটা জিনিস হলো কি, একটা সুস্থ মানুষের জন্য 5 ঘন্টা ঘুমে যথেষ্ট। অতিরিক্ত ঘুমালেও কিন্তু মাথার ব্রেন এদিক সেদিক হয়ে যায়। তাই আমি বলবো, মানুষ যে কোনো জিনিস যদি নিয়মে থাকে, মিডেলভাবে থাকে, তখন সেই মানুষটি সর্বদিকই সে উত্তীর্ণ হতে পারে, ঠিক থাকতে পারে। যাই হোক, আজকের আলোচনা হলো কি, দেখেন যে এইচএসসি পরীক্ষাটি অনেকেরই খুব কষ্টদায়ক হয়ে যায়। অনেকে এই পরীক্ষার পড়া পড়তে গিয়ে বিরক্তি বোধ করে, কি আমি কি পাশ করতে পারবো, আমি কি পারবো, মানে সে নিজের মধ্যেই নিজে দুর্বল হয়ে পড়ে। নিজের মধ্যে যখন নিজেই দুর্বল হয়ে পড়ে তখন কি হয়, যেই মানুষটি বা যেই ছাত্রটি পাশ করে ফেলবে সে নিজের প্রতি নিজে দুর্বল হয়ে সে শেষে কি হয়, হাত পা ছেড়ে দেয়, মনটা নষ্ট হয়ে যায়, তখন তার পড়ার দিকে আর মন থাকে না। তখন যেই ছাত্রটি পাশ করবে সেই পাশ করা ছাত্রটিও মনের দুর্বলতার কারণে নিচে পড়ে যায়। তাই আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, যে মনের দুর্বলতা কেটে যাবে, ব্রেন শক্তি বেড়ে যাবে, আগ্রহ সৃষ্টি হবে এবং যে কোনো পড়া আপনার কাছে অতি কষ্টের এবং মুখস্থ রাখা অনেক কঠিন সে জিনিসগুলো আপনাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন আমাদের মধ্যে একটি কথা বলা আছে কি, রব্বি জিদনি ইলমা, হে রব আমায় জ্ঞান দান করুন। দেখেন, রব তখনই আপনাকে জ্ঞান দান করবে যখন আপনি একটা জ্ঞানের বিষয় নিয়ে চিন্তা করবেন এবং একে আঁকড়ে ধরবেন, তখন আপনাকে প্রভু বা হে রব যিনি, তিনি আপনাকে জ্ঞান দান করবেন। আচ্ছা, তাহলে আমি সর্বপ্রথম বলবো নিয়মগুলা একটু মনে রাখবেন এবং অবশ্যই খাতা কলম হাতে নেবেন, আপনারা নিয়মটা সুন্দর করে জেনে রাখুন। একটি হলো, দেখুন যখন আপনারা ঘর থেকে বের হয়ে যাবেন পরীক্ষার উদ্দেশ্যে, তখন কি করবেন, যে যদি কেউ মুখস্থ থাকে তাহলে মুখস্থই পড়বেন, আর যে মুখস্থ নেই সে কোরআন দেখে পড়বেন। আচ্ছা, সর্বপ্রথম দেখা যায় 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস এবং 3 বার সূরা ফালাক, 3 বার নাস। আচ্ছা, আমি আবার বলছি, অবশ্যই লিখে রাখুন, 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস, এটি পাঠ করবেন। এবং এটি পাঠ করার আগে অবশ্যই নিজেকে পবিত্র করতে হবে, অজু করে পবিত্র করতে হবে। পবিত্র করার পরে এটি পাঠ করবেন, পাঠ করার পরে নিজের গায়ে ফু দিবেন। আচ্ছা, এরপরে যখন আপনি বের হয়ে যাবেন
তখন ঘরে জায়নামাজ বিছিয়ে আপনি সরাসরি সেজদা করবেন, আল্লাহু আকবার, একেবারে সরাসরি সেজদা করে যে হে মহা পবিত্র আল্লাহ, হে সমস্ত জগতের মালিক, তোমার কুদরতি চরণে লুটিয়ে পড়েছি। এরপরে কি চাইতে হবে? রব্বি জিদনি ইলমা, 11 বার রব্বি জিদনি ইলমা। সেজদার মধ্যে গিয়ে এই কথাগুলো বলবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এরকম 11 বার বলার পরে উঠে বসবেন। উঠে বসার পরে একটা মোনাজাত করবেন চোখের পানির সাথে। মোনাজাত দিয়ে তখন আপনি যখন রওনা দিবেন, তখন রব্বি জিদনি ইলমা পাঠ করতে 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 আপনার স্কুল কলেজে চলে যাবেন। যাওয়ার পরে তখন দেখা যায় যখন আপনার যে সিট বা যে বেঞ্চে আপনি বসবেন, তখন আপনাদের হাতে যখন প্রশ্ন আসবে, তখন সেই প্রশ্নটি যখন হাতে আসবে, তখন আবার পাঠ করবেন 7 বার মনে মনে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এরপরে কি করবেন? এরপরে দেখা যায় যে মাস্টার বা শিক্ষক যে আসুক, তার দিকে আপনি তাকাবেন, সেই তাকানের দৃষ্টির মধ্যেও থাকবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এর অর্থ হলো যে আল্লাহ কিন্তু নিরাকার এবং আল্লাহ কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, কিন্তু তিনি আকার ধরেছেন কোথায়? তিনি আকার ধরেছেন মানুষের মধ্যে। তাহলে তখনই আরও 7 বার যখন পাঠ করবেন, তখন সেই মাস্টারের দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে তাকিয়ে আরও 7 বার পাঠ করেছেন। এরপরে কি করবেন? যখন আপনি লিখতে শুরু করবেন, তখন ভিতরে আপনার এমন একটা সাহস এসে যাবে, তখন সেই সাহস যে আপনাকে জ্ঞানের যোগান দেবে যে আল্লাহর যেই নাম জপেছি রব্বি জিদনি ইলমা, এই নামের গুণে আল্লাহ আপনাকে জ্ঞান দান করবেন। আপনি যাই কিছু পড়ে গিয়েছিলেন, যাই কিছু আপনি দেখেছিলেন পড়ালেখা করতে গিয়ে, দেখা যায় অনেকেরই পরীক্ষার বেঞ্চে বসলে তখন সেগুলো মনে থাকে না, তখন চাটার চাট দেখবেন রব্বি জিদনি ইলমা, যিনি আপনার রব, আমার রব যিনি, তিনি আপনাকে দেখা যায় কিছু কিছু পড়া আপনি পড়েননি সেগুলো প্রশ্নের মধ্যে এসে গেছে, কিছু কিছু পড়া আপনি খেয়ালই করেননি ওগুলো এসে গেছে প্রশ্নে, তখন তো আপনি আর দিতে পারছেন না। তখন রব্বি জিদনি ইলমা যখন ভিতরে ভিতরে জপনা করতেছেন, রব আপনার ভিতরে সেই জিনিসগুলো জাগ্রত করে দিয়ে আপনার হাতে সেই লেখাগুলো এসে যাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রব্বি জিদনি ইলমার মাধ্যমেই তাকে আল্লাহর কুদরতি জ্ঞান দান করেছিলেন। তাই আমি বলবো, কেউ যদি আজকের এই কথাগুলো বিশ্বাস করে, ইনশাআল্লাহ তিনি পরীক্ষা পাশ করবেন। তবে এর পাশাপাশি আরও একটি কথা বলি, অনেকেই দেখা যায় চাকরির জন্য তারা ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দিতে গেলে তারা যে জিনিসটা জানে সেটাও সেখানে বলতে পারে না, আতঙ্ক হয়ে যায়, কেমন একটা ভয়ভীতি কাজ করে। যখন এই কাজগুলো করে যাবেন, আপনি ইন্টারভিউ পাশ করবেন ইনশাআল্লাহ। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা, এবং যারা চাকরি বাকরি করতে গিয়ে ইন্টারভিউ ফেল করেন তাদের জন্য এই কথাগুলো বলা, তারা অবশ্যই উত্তীর্ণ হবেন। যদি উত্তীর্ণ হন, তাহলে বড়লোক মানুষকে মিষ্টি না খাইয়ে একটু গরিব দুঃখীদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে চারটা খাইয়ে দিবেন, এটাই আমার বলা। আর সকলেই ভালো থাকবেন, এবং সামনে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন, এবং আমি সেরকমই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো ভিডিও দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।